বাবু, ওই শোনা, এদিকে তাকাও না একটু। কি হয়েছে বকো? তুমি আমাকে এভাবে বলতে পারলে, আমি সব সময় বকবক করি তাই না? তুমি যখন তেল মারছো সেটা আমার খুব ভালো করেই জানা আছে। কি হয়েছে বলো? বাবু, এখন আমার অনেক আদর লাগবে, আমার প্রেম প্রেম পাচ্ছে, প্লিজ একটু আদর দাও না সোনা। পারবো না। তোমাকে যে পারতেই হবে, তুমি না পারলে কে পারবে? আমি তো তোমার 10টা না 5টা না একটা মাত্র বউ, তার উপর 3 বার কপুল বলে বিয়ে করা, তাহলে তুমি আমাকে আদর দিতে পারবে না কেন? নাকি তোমার এনার্জি শেষ হয়ে গেছে? যাই বলো আর তাই বলো, আজকে তোমার ঢং আমি আর দেখতে পারবো না। তুমি আমার সামনে থেকে সরো তো। কিন্তু আমার তো চাই, প্রচন্ড পরিমাণে আদর চাই, প্লিজ আমাকে একটু আদর দাও। জান, তুমি এমন করে কথা বলতেছ কেন? আমি কি খুব বেশি বড় আবদার করে ফেলেছি? জানি তুমি আমাকে আদর করার জন্য সব সময় পাগল থাকো, তাহলে এখন আদর করতে পারবে না কেন বলো? তুমি না বললে আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে আদর করতে পারি না, তাছাড়া তোমাকে সব সময় জ্বালাই, তাই ঠিক করেছি এখন থেকে আর জ্বালাবো না, ডিস্টার্বও করবো না, ঠিক করেছি ভালো হয়ে যাব, একটু দুষ্টামি করব না, এখন ঢং দেখিও না তো, ছাড়ো আমাকে। আমি কিন্তু অমন করে বলিনি যে তুমি আমাকে আদর করতে পারবে না, তুমি অনেক সুন্দর আদর করো সোনা, এখন আমাকে একটু আদর দাও, দেখো আমি আর কখনো এমন কথা বলবো না। তখন তো তুমি দুষ্টুমি করতেছিলে, ওই জন্য তোমাকে দূরে সরানোর জন্য এরকম কথাটা বলেছি। হ্যাঁ সেটাই ভালো করেছো, আর এখন এত বেশি দূরে সরে গেছো যার জন্য আর তোমাকে আদরই করবো না, ছাড়ো আমার ঘুম পাচ্ছে। আমাকে আদর না করে তুমি ঘুমাতে পারবে তো? সত্যি করে বলো তো, আর আমার চোখের দিকে তাকাও, তুমি এখন আমাকে আদর করার জন্য বসে আছো না? যদি সেটা বলতে পারো তাহলে কিন্তু আমি সবটা মেনে নিব, আর যদি না পারো তাহলে আজকে আমাকে ডাবল ডাবল আদর করতে হবে। দেখো এত নাটক করো না, তখন কিন্তু সবটা তুমি বলেছো, আমি কিছু বলার সুযোগই পাইনি। আমার চাই না তোমার আদর, আমি তোমাকে একটু ভালোবাসি না, তুমি বলেই দিয়েছো, যদি বাঁচতাম তাহলে তোমার সাথে সবসময় দুষ্টুমি করতাম না। তুমি আমাকে বোঝার চেষ্টাই করো না, শুধু আমি তোমার সাথে দুষ্টুমি করি, তোমাকে তো আর এমনি এমনিতে বিয়ে করিনি, কিন্তু তুমি সেটা বুঝতে পারো না, সবসময় বলো আমি নাকি দুষ্টুমি করি, তোমাকে একটু ভালোবাসি না, তুমি আমাকে বোঝার চেষ্টাই করি না, আজ অব্দি শুধু তুমি আমার সাথে রাগ অভিমানটাই দেখিয়ে গেলে। আরে বাবা, তুমি এত রাগ দেখাচ্ছ কেন? আর কখনো এরকম হবে না, দেখি এবার একটু তাকাও আমার দিকে, আমি আর কখনো এমন করে বলবো না। তখন তো তুমি রান্নাঘরে এভাবে আমাকে স্পর্শ দিয়েছিলে, যার জন্য আমি অনেক বেশি উত্তেজিত হয়ে যাচ্ছিলাম, সেজন্য তোমাকে দূরে সরিয়ে দিয়েছি, আর তুমি তাতেই আমার সাথে এমন রাগ দেখাচ্ছ? তুমি তো জানো আমার রাগটা বেশি, আমি বাদে ছেলে, পাঁচা ছেলে, লুচু, সবসময় তোমার সাথে লুচুগিরি করি, তাহলে এখন কেন আসছো এই লুচুটার কাছে? একদম ঢং দেখাবে না, সরো এখান থেকে, আমি তোমাকে একটু আদর করবো না, আমি না তোমাকে ভালোবাসি না, তাহলে আদর দিব কেন? ঈশান প্রচণ্ড রেগে আছে, তাই ওর রাগটা ভাঙানোর জন্য সিনথিয়া ঈশানের গলাটা জড়িয়ে ধরে ওর অনেকটা কাছে চলে আসে। তারপর যখনই ঠোঁটের দিকে নিচে ঠোঁটগুলো এগোতে যাবে তখন ঈশান ওকে সরিয়ে দেয়। ঈশানের কর্মকাণ্ডে সিনথিয়া অসহায়ভাবে ওর দিকে তাকিয়ে রইল। আপনারা কি ভাবছেন এখানে কি হতে পারে? পরিবারের সম্মতিতে অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজ ছিল ঈশান আর সিনথিয়ার বিয়েটা, কিন্তু বিয়ের আগে ঈশান সিনথিয়াকে দূর থেকে দেখতো আর চেনা জানার চেষ্টা করত। তেমনিভাবে সিনথিয়া ওর আব্বু আম্মুর কাছ থেকে শুনেছিল ঈশান অনেক ভালো ছেলে, কোনোদিন রিলেশনে জড়ায়নি, তাই অ্যারেঞ্জ ম্যারেজটাই করে নিয়েছিল। আর বিয়ের পরদিন থেকে ওদের মাঝে এত বেশি ভালোবাসা যে দুজন দুজনকে ছাড়া একটু দূরে থাকতে পারে না। ঈশান এতগুলো দিনে বুঝে গেছে সিনথিয়া রাগী একটা মেয়ে, যার জন্য ওকে সবসময় দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সকালে ঘুম থেকে উঠে সিনথিয়া গোসল সেরে গিয়ে রান্না করছিল, তখন ঈশান ওকে বুকে না পেয়ে তারপর উঠে গিয়ে নিচে ফ্রেশ হয়ে নেয়। তারপর নিচে আসতে দেখে সিনথিয়া রান্না করছে, তখন ঈশান ওকে পেছন থেকে জড়িয়ে ধরে, তারপর শাড়ির নিচে দিয়ে পেটের উপর হাতগুলো দিয়ে স্লাইড করতে শুরু করে, যার জন্য সিনথিয়া অনেক কেঁপে ওঠে। তারপর ঈশান ওর ঘাড়ে কয়েকটা কিস করে দিতেই সিনথিয়া ওকে জোর করে দূরে সরিয়ে দেয় আর বলতে শুরু করে, সব সময় দুষ্টুমি না, রাতে এত দুষ্টুমি করলা, এখন আবার করতে হবে? দেখো এখন ফাজলামি করবে না মোটেও, অনেক কাজ বাকি আছে। কিন্তু তুমি না বলো আমি যেদিন বাসায় থাকি তোমাকে যেন অনেক আদর করি, আর প্রত্যেক দিন তো অফিসে থাকি এই টাইমে, তোমার কাছে থাকতে পারি না, তুমি না সব সময় আমার থেকে আদর ভালোবাসা চাও, তাহলে এত দূরে সরে যাও কেন? দেখো এখন এসব কথা বলার সময় না ঈশান,
আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি নিজেও খুব ভালো করে জানো। তাহলে তোমাকে দূরে সরিয়ে দিতে যাব কেন? তুমি শুধু শুধু এসব উল্টোপাল্টা ধারণা করো, এসব কথা না বলে দূরে বসে থাকো, আমি কাজ করছি, তারপর রান্না হয়ে গেলে খেতে দিব। এখন দুষ্টুমি করো না জান। সিনথিয়ার কথা না শুনে ঈশান আবার ওকে পেছন থেকে জড়িয়ে ধরতেই সিনথিয়া জোর করে ওকে ছাড়িয়ে দিয়ে কড়া কণ্ঠে বলতে শুরু করে, তুমি আমাকে একটুও ভালোবাসো না। যদি ভালোবাসতে আমার কথাগুলো বোঝার চেষ্টা করতে, তুমি সব সময় আমার সাথে দুষ্টুমি করতে থাকো। রাতে এত আদর করতে দিলাম, তোমার সাথে রেসপন্স করলাম, তোমাকে বুকে নিয়ে ঘুমালাম, আর তুমি এখনও আমার সাথে এরকম দুষ্টুমি করছো। আসলে তোমার কাজই হচ্ছে এরকম দুষ্টুমি করে বেড়ানো, একদম আমাকে বোঝার চেষ্টাই করো না। তাই এত বেশি অসহ্য লাগে এখন তোমার কাছে? ঠিক আছে, আর স্পর্শ দিব না, আমি চলে যাচ্ছি, তুমি কাজ করো। ঈশান মুখ কালো করে কথাগুলো বললে সিনথিয়া বুঝতে পেরেছিল ঈশান ওর ওপর রাগ করে আছে। তারপরও রাগটা ভাঙালো না। কাজ শেষ করে এসে সিনথিয়া ঈশানকে খাবার জন্য ডাকলে ও গিয়ে খেয়ে নিল। সারাটা দিন ঈশান আর সিনথিয়ার সাথে দুষ্টুমি করলো না। ও বুঝতে পারছিল ঈশান ওর ওপর রেগে আছে। তারপর যখনই সিনথিয়া ঈশানের কাছে আসবে ওর একটা ভাঙানোর জন্য, তখনই সিনথিয়ার আব্বু আম্মু আসছিল। তারপর ওদের সময় দিতে দিতে সারাটা দিন কেটে গেল, তাই ঈশানের রাগটা আর ভাঙানো হয়নি। তারপর রাতে খাওয়া দাওয়া শেষে সিনথিয়া রুমে আসে, দেখে ঈশান বিছানায় বসে কিছু একটা ভাবছে। তখন সিনথিয়া ভাবে গিয়ে ঈশানের একটা হাত শক্ত করে জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখতেই ঈশান সিনথিয়াকে ছাড়িয়ে নিল। তারপর ওদের মাঝে কী কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। সো সিনথিয়ার কান্নাটা ঈশান বরাবর সহ্য করতে পারে না। অ্যারেঞ্জ ম্যারেজ হলেও যে কেউ দেখলে তাদের বিয়েটাকে লাভ ম্যারেজ বলবে, কারণ দুজন দুজনকে চোখে হারায়, এক মুহূর্ত কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। সিনথিয়ার কান্না করে দিল, তাই ঈশান বলল, একদম নাটক করবে না, তোমাকে বলছি না এসব ঢং দেখাবে না। আমার সামনে এখন নাটক দেখাচ্ছ, তখন তো নিজেই দূরে সরিয়ে দিয়েছো, এখন আবার কাছে আসছো কেন? আমি না তোমাকে ডিস্টার্ব করি, দুষ্টুমি করতে থাকি, তাই ঠিক করেছি এখন থেকে ভালো হয়ে যাব, আর একটু দুষ্টুমি করব না, একদম কান্না করবে না, শুয়ে পড়ো, কালকে আমার অফিস আছে, আমাকে ঘুমোতে দাও। বাবু, তোমাকে আমি তখন কথাগুলো অমন করে বলতে চাইনি, তুমি রাগ দেখেছো কেন আমার উপর? আমি তো বলছি আমি তখন কথাগুলো তোমাকে দূরে সরানোর জন্য বলেছি। ওই জন্য তোমার থেকে অনেক বেশি দূরে সরে যাচ্ছি, তাহলে তুমি এখন আবার কান্নাকাটি করছো কেন? দেখো, এসব কান্নাকাটি আমার পছন্দ না, তুমি সেটা খুব ভালো করেই জানো। তাহলে তুমি কষ্ট দিতেছো কেন? তুমি জানো না তোমার ওই ইগনোরগুলো আমি নিতে পারি না। তুমি যখন আমাকে ইগনোর করো আমার কত বেশি কষ্ট হয়, তুমি সেটা বুঝেও না বোঝার মতো করে আমাকে এড়িয়ে যাও, তুমি একটুও ভালোবাসো না আমাকে। ভালোবাসি না সেটা তো জানোই, আর বারবার এসব বলতে হবে না, ভালোবাসি না, এখন থেকে আরো বাসবো না, আর একটা বিয়ে করে নিব, তাকে ভালোবাসবো, তাও তোমাকে আর ভালোবাসার মতো ভুলটা করব না। ঈশান কথাগুলো বলেই বিছানা ছেড়ে উঠে গেলে এবার সিনথিয়া তাড়াহুড়ো করে গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরল, আর বুঝতে পারল ঈশানকে আবারও কষ্ট দিয়ে ফেলেছে। সিনথিয়া ফুপিয়ে উঠতে লাগলো। 5 মিনিট যাবৎ যখন ঈশানের সাথে কথা বলার চেষ্টা করেও যখন বলল না, তখন সিনথিয়া ওর শার্টটা খুব শক্ত করে দুই হাতে খামসে ধরে বলতে লাগলো, বাবু আমি ভুল করে বলে ফেলেছি, তার জন্য মাফ চাইছি। তুমি যদি না চাও তাহলে আমি আর তোমার কাছে কখনো আদর চাইবো না। আমি বুঝতে পেরেছি তুমি আমার উপর কতটা রাগ করে আছো। আচ্ছা ঠিক আছে, তোমার রাগটা তো ভাঙবে না, আমি কালকে বাসায় চলে যাব, তারপর তুমি কার উপর রাগ দেখাও আমিও সেটাই দেখব। সিনথিয়া কথাটা বলে শেষ করতে পারলো না, তার আগে ঈশান ওকে ছাড়িয়ে নিয়ে ঝড়ের গতিতে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরল। সবসময় শুধু ব্ল্যাকমেইল করে তাই না? তুমি জানো আমি এক মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে পারি না, তারপর আমার পাগলামি করো, একটাবার বাসা থেকে বেরিয়ে দেখো, সারা জীবন আর আমার থেকে আদর পাবে। তাহলে তুমি রাগ করে আছো কেন? আর আমি কি বাবার বাসায় যেতে পারি না, যার জন্য বলছো বাসা থেকে বের হলে তুমি আমার উপর রাগ করে থাকবে? যেতে পারো, অবশ্যই যেতে পারো, আর তাহলে এরকম বলছো কেন? আমি তোমার উপর রাগ করিনি, তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, তাই এমন কথা আর কখনো বলবে না। তাহলে এখন চুপ করে না থেকে আমাকে আদর দাও, যতক্ষণ তুমি আদর না দিবে ততক্ষণ আমি কান্না থামাবো না। আরে বাবা দিচ্ছি, এত কান্নাকাটি করতে হবে কেন সবসময়? ঈশান সিনথিয়াকে ছাড়িয়ে নিতেই ও ঈশানের ঠোঁট জোড়া দখলে নিয়ে নিল, আর তারপর বাকিটা ইতিহাসের পাতায় তোলা থাকবে।